নমস্কার বন্ধুগণ মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আলোচনা করছিলাম দাস বংশ সম্পর্কে সেখানে আমি ঠিক এর আগের ভিডিওতে আলোচনা করেছি ইলতুৎমিশ সম্পর্কে যদিও ইলতুত সম্পর্কে আলোচনা সম্পূর্ণ হয়নি যতটা হয়েছে তার ঠিক পর থেকে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ইলতুত সম্পর্কে বাকি কিছু তথ্য এবং সেই সঙ্গে আমরা আজকে দেখব সুলতানা রাজিয়া সম্পর্কে তো ভিডিওটা পুরো দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আপনারা যারা ঠিক এর আগের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই সেটা দেখে নেবেন তারপরে এই ভিডিওটা দেখবেন না হলে দুটো ভিডিওর মধ্যে লিংক করতে অসুবিধা হবে তো আগের ভিডিওটা এই চ্যানেলের প্লে গিয়ে মধ্যকালীন ভারতের ইতিহাসের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আধুনিক ভারতের ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাস ভারতের ভূগোল এবং অর্থনীতি সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে ইলতুত মিসের দুটো বিষয় এখনো বাকি থেকে যাচ্ছে সেটা হচ্ছে বাংলার বিদ্রোহ এবং এই সময় মঙ্গল আক্রমণ তো সেই দুটো সম্পর্কেই আমরা আলোচনা করবো তাছাড়া ইলতুত মিসের শাসন ব্যবস্থায় কিছু কিছু টার্ম আমরা বুঝে নেবো আর তারপরে চলে যাব সুলতান রাজিয়াতে তো প্রথমে দেখব বাংলার বিদ্রোহ মোহাম্মদ ঘুড়ি সম্পর্কে যখন আলোচনা করছিলাম তখন মোহাম্মদ ঘুড়ির একজন সেনাপতির কথা আমরা জেনেছিলাম যার নাম ছিল ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি সেই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি বিহার আক্রমণ করে এবং তারপরে বাংলা আক্রমণ করে এ সম্পর্কে আমি আগে বলে এসেছি তো সেই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি বিহারের পরে বাংলা দখল করে নেয় কীভাবে সেন রাজারা তখন সেখানে রাজত্ব করত লক্ষণ সেন সেখান থেকে পালিয়ে যায় যাই হোক সেভাবে এই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি বিহার দিয়ে যখন আক্রমণ করে ফিরছিল তখন নালন্দা এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় দুটি ধ্বংস করে তো এই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি বারোশো পাঁচ খ্রিস্টাব্দে মারা যায় আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একজন আততায়ীর হাতে এই বারোশো পাঁচ খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি মারা যায় এবং যে বখতিয়ার খিলজিকে মেরেছিল তার নাম ছিল আলিমর্দান খিলজি আলিমর্দান খিলজি বারোশো পাঁচ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজিকে হত্যা করে তো এই বারোশো পাঁচ খ্রিস্টাব্দে যখন এই বখতিয়ার খিলজি মারা যায় তখন এই আলিমর্দান খিলজি বাংলার শাসনকর্তা হয়ে যায় তো বারোশো পাঁচ খ্রিস্টাব্দে যখন এই আলিমর্দান খিলজি শাসক হন তখন বাংলাতে এর বিরুদ্ধে বিদ্রোহ দেখা যায় এবং বিদ্রোহীরা এই আলিমর্দান খিলজিকে বাংলা থেকে বিতাড়িত করে দিয়ে নতুন সেখানকার শাসক হয়ে বসে মোহাম্মদ সেরা এই আলিমরদান খিলজির বিরুদ্ধে যে বিদ্রোহ দেখা দেয় তাতে খিলজি সর্দাররা নেতৃত্ব দিয়েছিল এবং সেই খিলজি সর্দাররাই একে ওখান থেকে তাড়িয়ে দেয় এবং এই মোহাম্মদ সেরাকে বাংলার নতুন শাসক রূপে নিযুক্ত করে এবং এটাও বলে যে মোহাম্মদ সেরা যেন কোনোভাবেই কুতুবুদ্দিন আইবকের বস্ত্রতা শিকার যেন না করে মানে এক কথায় যে খিলজি সম্প্রদায় ছিল তারা একটা শর্ত রাখে যে আমরা সবসময় স্বতন্ত্র থাকব বাংলা সবসময় স্বতন্ত্র থাকবে এবং সেই শর্তেই মোহাম্মদ সেরা শাসক নিযুক্ত হন এবং কুতুবুদ্দিন আইবকের আইবক থেকে রাজত্ব থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হিসাবে বাংলা এই সময় গড়ে ওঠে তখন এই মর্দান খিলজি চলে যায় কুতুবুদ্দিন আইবকের কাছে মানে এই সময়ের যে ঘটনাটা ঘটছে সেটা সমসাময়িক ছিল দিল্লিতে কুতুবুদ্দিন আইবক তো আলিমর্দান খিলজি চলে যায় কুতুবউদ্দিন আইবকের কাছে এবং গিয়ে বলে যে এইভাবে বাংলা থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে তো তো আমাকে যেন সাহায্য করা হয় তো তখন কুতুবুদ্দিন আইবক বাংলায় একটা যুদ্ধ ঘোষণা করে এবং এই মোহাম্মদ সেরাকে হারিয়ে দিয়ে আলিমর্দান খিলজিকে পুনরায় বাংলার সিংহাসন দেওয়া হয় তো এই সময়ে যে কথাটা বলা হচ্ছে এই সময়ে বাংলার রাজধানী ছিল লখনৌ তাহলে এখনো পর্যন্ত বাংলায় যারা পরপর রাজত্ব করলো তারা হচ্ছে প্রথমে বখতিয়ার খিলজি তারপর আলিমর্দান খিলজি তারপর মোহাম্মদ সেরা তারপর পুনরায় আলিমর্দান খিলজি তো এইবার এই সময় কুতুবুদ্দিন আইবক মারা যান এবং এই সময় এই আলিমর্দান খিলজি নিজেকে স্বাধীন ঘোষণা করে দেন মানে কুতুবউদ্দিন আইবক যতদিন বেঁচেছিলেন ততদিন আলিবরদান খিলজি তার প্রতিনিধি হিসেবে বাংলা শাসন করছিল আর যখনই কুতুমুদ্দিন আইবক মারা যায় তখন আলিবর্দান খিলজি বাংলার স্বতন্ত্র শাসকে পরিণত হয় কিন্তু তার কিছুদিন পরেই খিলজি সর্দাররা এই আলিমর্দান খিলজিকে হত্যা করে এবং বাংলার সিংহাসনে আরও একজনকে বসায় যার নাম হিসামুদ্দিন খিলজি এই হেসামুদ্দিন খিলজির আরও একটা নাম ছিল মানে এই হেসামুদ্দিন খিলজি একটা উপাধি নিয়েছিলেন সেটা ছিল আজম আর এই এতজনের মধ্যে এই গিয়াসুদ্দিন আজমই ছিল সব থেকে যোগ্য ব্যক্তি আর এই গিয়াসুদ্দিন আজম যখন সিংহাসনে বসে তারপর থেকে সে ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে একাধিক নতুন জায়গা দখল করতে থাকে এবং সে একজন আলাদা করে সুলতান হিসেবে নিজেকে প্রতিপন্ন করার চেষ্টা করতে থাকে যেখানে তখন দিল্লিতে বসে আছে ইলতুদ তো দিল্লিতে যখন একজন সুলতান রয়েছেন তার পাশাপাশি বাংলায় যদি একজন শক্তিশালী হয়ে উঠতে শুরু করে তখন দিল্লির সুলতান স্বাভাবিকভাবে বাংলাকে হারাবার চেষ্টা করবে তো এখানেও এই ঘটনা হয়েছিল এখানে বারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইলতুত বাংলা আক্রমণ করে এই হেসামুদ্দিন খিলজি বা যার আরেক নাম ছিল গিয়াসুদ্দিন আজম একে হারিয়ে দেন এবং হত্যা করেন এবং তারপর থেকে বাংলা চলে আসে দিল্লির আন্ডারে তো এবার আমরা চলে যাব এই সময় মঙ্গল আক্রমণে এই সময় চেঙ্গিস খাঁ মঙ্গলদের নেতা ছিলেন তো চেঙ্গিস খাঁর আর এক নাম ছিল তেমু চিন তো তেমুচিন চিন এবং চেঙ্গিস খাঁ একই ব্যক্তি এবং এটা অনেকবার পরীক্ষায় এসছে যে তেমুচিন চিন কে মানে তেমুচিন নামে কে পরিচিত এটা হবে চেঙ্গিস খাঁ তো আমরা একটু চেঙ্গিস খাঁ সম্পর্কে আলোচনা করব এবং আমরা দেখব যে এই মঙ্গল আক্রমণের সম্ভাবনা কিভাবে ভারতে দেখা দিয়েছিল এই সময় তো এই চেঙ্গিস খা মঙ্গোলিয়াতে জন্মগ্রহণ করেন এগারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে অনেকে এটার অন্যান্য ডেট দেয় অনেক ঐতিহাসিকরা বিভিন্ন ডেটের পাওয়া যায় যে কবে জন্মগ্রহণ করেছিলেন যাই হোক অধিকাংশ ঐতিহাসিক মানেন যে এগারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই চেঙ্গিস খা জন্মগ্রহণ করেন এবং বারোশো সাতাশ খ্রিস্টাব্দে এই চিঙ্গিসখা মারা যায় তো গোবি মরুভূমি অঞ্চলে গোবি মরুভূমি অঞ্চলে এক প্রকার ভয়ঙ্কর দুর্ধর্ষ জনজাতি বসবাস করত তাদেরকে নিয়ে এই চেঙ্গিসখা একটা সেনার দল বানায় এবং তাদেরকে নিয়ে বিশ্ববিজয় করতে বেরিয়ে পড়ে এক কথায় এই চেঙ্গিস খা খুবই দুর্ধর্ষ ব্যক্তি ছিলেন এবং এর যে সেনা দল ছিল সেই সেনা দল খুবই নিষ্ঠুর প্রকৃতি ছিল তো এই চেঙ্গিস খার দ্বারা ভারতে আক্রমণের যে সম্ভাবনা দেখা দিয়েছিল সেই সম্ভাবনাটাকে বন্ধ করেন ইলতুত সেটা সম্পর্কেই আমরা একটু জেনে নেব এই কোশ্চেনটাও বহুবার পরীক্ষায় আসে যে কার সময় চেঙ্গিস খা ভারতে আক্রমণ করেছিল বা কার সময় চেঙ্গিস খা ভারতে আক্রমণ করার সম্ভাবনা দেখা দিয়েছিল সেটা হচ্ছে ইলতুৎমিশের সময় তো এই সময় হয়েছিল কি বারোশো কুড়ি একুশ খ্রিস্টাব্দে এটা কুড়ি একুশ হবে বারোশো কুড়ি একুশ খ্রিস্টাব্দে এই চেঙ্গিস খাঁ জালালুদ্দিন মোহাম্মদকে হারিয়ে দেন এই জালালুদ্দিন মোহাম্মদের যে রাজ রাজ্যটা ছিল সেটা মধ্য এশিয়াতে ছিল তো সেটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয় চেঙ্গিস খা বারোশো কুড়ি একুশ খ্রিস্টাব্দে এই জালালুদ্দিন মোহাম্মদকে হারিয়ে দেন এবং এইখান থেকেই ভারতে চেঙ্গিস খার আক্রমণের একটা সম্ভাবনা দেখা যায় এই যে জালালুদ্দিন মোহাম্মদ যে হেরে গেল তার একজন পুত্র ছিলেন যার নাম জালালুদ্দিন মাংবর্নি এই জালাল উদ্দিন পালিয়ে ভারতে চলে আসে মানে যখন এই জালাল উদ্দিন মোহাম্মদ হেরে যায় তারপরে তার পুত্র জালাল উদ্দিন পালিয়ে ভারতে চলে আসে ভারতের সিন্ধু অঞ্চলে এই জালাল উদ্দিন মাংবর্ণি পৌঁছে যায় এবং তাকে তাড়া করে চেঙ্গিস খাও সিন্ধু অব্দি প্রায় চলে আসে তো যখন চেঙ্গিস খা এই হিন্দু দেশে চলে আসে তখন তার একটা ভারত আক্রমণের সম্ভাবনা দেখা যায় তো এই সময় ভারতে রাজত্ব করছিল ইলতুতমিস শোনা যায় মানে বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে চেঙ্গিস খা একজন দূতের মাধ্যমে ইলতুৎমিসকে জানায় যে এই জালাল উদ্দিন পালিয়ে ভারতে চলে এসছে এবং তাকে যেন ইলতুৎমিস আশ্রয় না দেয় তো এই সময় জালাল উদ্দিন মাংবার্নিও একজন দুধ পাটান ইলতুতমিসের দরবারে যাতে ইলতুত জালালুদ্দিন জালাল উদ্দিন মাংবার্নিকে আশ্রয় দেয় তো এই সময় ইলতুৎমিস খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেয় যে সে জালাল উদ্দিন মাংবার্নিকে ভারতে আশ্রয় দেয় না এই চেঙ্গিস খা ছিলেন বৌদ্ধ চেঙ্গিস খান এই সময় পর্যন্ত বৌদ্ধ ছিলেন এবং জালাল উদ্দিন ছিলেন মুসলিম ইলতুত ছিলেন মুসলিম অনেকে বলেন যে এই জালাল উদ্দিন মাংবর্নি বলেন যে যেহেতু আমিও মুসলিম আপনি রাজত্ব করছেন আপনিও মুসলিম তো আমাদের উচিত যে মানে তো ইলতুত উচিত জালাল উদ্দিন যেন আশ্রয় দেওয়া হয় কারণ দুজনেই যেহেতু মুসলিম তো এইখানে ইলতুৎমিস এর কথা কিছু শোনে না এবং একে আশ্রয় দিতে অস্বীকার করে তো ইলতুৎমিস এখানে যে একে সাহায্য করলো না এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল কারণ কারণ এই চেঙ্গিস খা আগেই বললাম খুবই দুর্ধর্ষ ছিল এবং তার যে সেনার দলটা ছিল খুবই বর্বর ছিল গ্রামকে গ্রাম তারা জ্বালিয়ে দিত এইভাবে তারা এগোতো তো এই সময় যদি এই জালাল উদ্দিন ইলতুত তার রাজত্বে আশ্রয় দিতেন তাহলে স্বাভাবিকভাবেই চেঙ্গিস খা ভারত আক্রমণ করত এবং ভারতের অবস্থা এই সময় খুবই খারাপ হয়ে যেত কারণ সেই সময় অবধি ইলতুতমিসের এমন ক্ষমতা ছিল না যে চেঙ্গিস খাকে হারিয়ে দেবে এর আগে চেঙ্গিস খা চীনকে পুরো ধ্বংস করে দিয়েছে তারপরে ভারতে ইলতুতমিসকে হারানো তার কাছে কোনো ব্যাপারই হতো না এইভাবে ইলতুতমিস মঙ্গল আক্রমণ এর যে সম্ভাবনা ছিল সেটাকে দূর করেন তো এবার আমরা ইলতুত সময় কিছু গুরুত্বপূর্ণ টার্ম মানে ইলতুত রাজত্বের কিছু কথা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব প্রথম হচ্ছে তুরকানি চাহেলগানি বা বন্দেগান ই চাহেলগানি বা চল্লিশ চক্র তিনটেই একই জিনিস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বন্দে গান ই চাহ গান বা চল্লিশ চক্র বাংলায় হচ্ছে চল্লিশ চক্র বা তুর্কানি চাহেলগানি বহুবার প্রশ্ন এসছে যে এই তুর্কানি চাহেলগানি বা বন্দেগান ই চাহ গানি কে প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন ইলতুত এইটা ছিল হচ্ছে চল্লিশ জন তুর্কি সর্দারদের একটা দল ইলুদ মিস এই গান ই চাহানি বানিয়েছিলেন তখন যখন বিভিন্ন তুর্কি সর্দাররা ইলতুদমিসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যে বলে যে ইলতুদিস হচ্ছেন একজন দাস একজন কৃত দাস সে কি করে সুলতান হয় তো সেই সমস্ত বিদ্রোহীদের কাউন্টার করার জন্য এই চল্লিশ চক্র বা বান্দেগান ই চাহানি তৈরি করেছিলেন ইলতুদ্িস তো যখন ইলতুদ মিস বেঁচে যতদিন ইলতুদ মিস বেঁচে ছিলেন এই চাহেলগানি তার পক্ষ নিয়েছিল তাকে গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যাপারে সাহায্য করেছিল কিন্তু পরবর্তীকালে কিন্তু ইলতুদ মিসের মৃত্যুর পরে এই বন্দেগান এই চাহেলগানি খুব শক্তিশালী হয়ে ওঠে এবং তারা ঠিক করতে থাকে যে দিল্লির সুলতান কে হবে দ্বিতীয় এবার পরেরটায় চলে আসবো সেটা হচ্ছে ইকতা ব্যবস্থা ইকতা ব্যবস্থা সম্পর্কে আগেও বলেছি যে ইকতা ব্যবস্থা ছিল হচ্ছে জমিদার শ্রেণী জমিদার শ্রেণীদেরই বলা হতো ইকতা ইকতাদার এই ইকতাদারদের হাতে এই সময় খুব গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকত আর এই ইলতুদমিসের সময় এই ইকতা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে যায় ইলতুদমিসের আন্ডারে যে ইকতা ব্যবস্থা ছিল তাতে যারা বড় বড় ইক্তাদার ছিলেন তাদের কাছে সৈন্য রাখার ক্ষমতা ছিল তারা নিজেরা ট্যাক্স তুলতেন সাধারণ জনসাধারণের কাছ থেকে এরকম ক্ষমতা ছিল ইক্তাদারদের হাতে আর যখন যুদ্ধ হতো তখন এই সমস্ত ইকতাদাররা সেনা দিয়ে সুলতানকে সাহায্য করত। তো এবার আমরা দেখে নেব যে ইলতুত সময় কি কি নির্মাণ কার্য হয়েছিল তো এই সময় নির্মাণের মধ্যে যেটা সর্বপ্রথম আসে সেটা হচ্ছে কুতুব মিনার এই কুতুব মিনারের নির্মাণের কথা কুতুবুদ্দিন আইবকের ভিডিওতেও এসছে ইলতুদ্িসের ভিডিওতেও আসবে কারণ কুতুব মিনারের নির্মাণ কার্যটা সম্পূর্ণ করেছিলেন ইলতুদ্িস আর এই কুতুব মিনার নির্মাণ করা হয়েছিল সুফি সন্ত শেখ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মরণে মানে শেখ বখতিয়ার কাকি ইনি একজন সুফি সন্ত ছিলেন এবং মানে সুফি সাধু ছিলেন এবং তাকে এই কুতুব মিনার উৎসর্গ করেছিলেন ইলতুতমিস এছাড়াও তিনি বদায়ুতে জামা মসজিদ তৈরি করেছিলেন এই ছিল ইলতুত মিস সম্পর্কে আলোচনা ইলতুত মিসের সম্পর্কে আলোচনা সম্পূর্ণ হল এবার আমরা চলে যাব সুলতানার রাজিয়াতে তো বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ইলতুত মারা যান বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আর মৃত্যুর আগে ইলতুত তার উত্তরাধিকার চিহ্নিত করে যান অর্থাৎ তিনি রাজিয়াকে তার কন্যা রাজিয়াকে পরবর্তী সুলতান হিসাবে ঘোষণা করে যান এর কারণ ছিল যে ইলতুত যে বড় পুত্র ছিলেন তার নাম ছিল নাসির উদ্দিন আর এই নাসির উদ্দিন মিস মারা যাওয়ার আগেই মারা যান এই নাসির উদ্দিন ছিলেন খুবই যোগ্য ব্যক্তি কিন্তু বাকি মিসের যে সমস্ত পুত্ররা ছিলেন তারা সকলেই অযোগ্য ছিলেন আর এই কারণে ইলতুতমিস রাজিয়াকে তার উত্তরাধিকার বানিয়ে যান কারণ রাজিয়া সব দিক থেকেই যথেষ্ট যোগ্য ছিলেন তার বাকি পুত্রদের থেকে অনেক যোগ্য ছিলেন তাই জন্য রাজিয়াকে পরবর্তী সুলতান হিসাবে নিযুক্ত করে যান কিন্তু এই সময় যখন ইলতুৎমিস মারা যান তারপরে যে রাজিয়া সুলতান হবেন একজন মহিলা ওই সময় সিংহাসনে বসবেন এটা কেউই মেনে নিতে পারছিল না সেই কারণে এই বন্দে গান ই চাহেল গান রুকুন উদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনে বসায় রাজিয়াকে মনোনীত করে গেছিলেন কিন্তু তাকে সরিয়ে দিয়ে রুকুনুদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনে বসানো হয় কে বসিয়েছিল বন্দে গান ইজ চাহেল গান এই রুকুনুদ্দিন ফিরোজ শাহ মিসেরি আর এক পুত্র ছিল তো তাকে এবার সিংহাসনে বসানো হল এই সব ঘটনাই চলছে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই রুকুনুদ্দিন ফিরোজ শাহ সিংহাসনে বসে তবে ইলতুদমিস যেরাম ভেবেছিলেন সেরামই হয় রুকুন উদ্দিন ফিরোজ শাহ খুবই দুর্বলচিত্ত ব্যক্তি ছিলেন খুবই অযোগ্য ব্যক্তি ছিলেন তো এই অবস্থায় দিল্লিতে মানে ভারতে একটা অব্যবস্থার সূচনা হয় তো এই জন্যই বদায়ু মুলতান লাহোর প্রভৃতি দিল্লি সুলতানি সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আর এ এতটাই অযোগ্য ব্যক্তি ছিল এই সমস্ত বিদ্রোহ দমন করতে ব্যর্থ হয় তো এই সময় সুলতানা রাজিয়া পুনরায় এই চিত্রে আসেন এবং সুলতানা রাজিয়া এই সময় একদল আমিরকে মানে আমির উমরাহ যারা ছিলেন তাদেরকে দেখান যে কি অবস্থা চলছে দেশে তো সেই সমস্ত আমির উমরাহগণের রাজি করিয়ে তাদের দ্বারা নির্বাচিত হয়ে রাজিয়া পুনরায় দিল্লির সিংহাসনে বসে তো এইখানেই বলা হয় যে সুলতানা রাজিয়া ছিলেন প্রথম সুলতান শুধুমাত্র দাস বংশের নয় সমগ্র সুলতানি শাসনের প্রথম একজন ব্যক্তি যিনি জনসাধারণের দ্বারা নির্বাচিত হয়েছিলেন কিন্তু এরপরে আবার বেশ কিছু বিদ্রোহ রাজিয়া সুলতানের বিরুদ্ধে দেখা যায় তার মধ্যে একটা হচ্ছে নিজাম উল জুনেদি বিদ্রোহ ঘোষণা করেন তো এখানে সুলতানা রাজিয়া তার উপস্থিত বুদ্ধির পরিচয় দেন এবং যেভাবে হোক এই নিজামুল মূলকে মানে এই এই যে বিদ্রোহটা এটাকে দমন করেন তো এইখানে সুলতানা রাজিয়া বুঝতে পারেন যে যে তুর্কি সর্দাররা অর্থাৎ বন্দেগান ই চাহ গান এরা সুলতানা রাজিয়ার বিপক্ষে তারা চায় না যে সুলতানা রাজিয়া সিংহাসনে থাকুক তাই জন্য সুল ইনি এই সময় বিভিন্ন পোস্ট থেকে সমস্ত তুর্কি নেতাদের সরাতে শুরু করেন এবং অতুর্কিদের বিভিন্ন পোস্টে বসাতে শুরু করেন এক কথায় সুলতানা রাজিয়া এই সময় তার বিশ্বাসভাজন ব্যক্তিদের বিভিন্ন পোস্টে বসাতে শুরু করেন এবং তুর্কি সর্দারদের পরিবর্তে অতুর্কিদের তিনি প্রধান ভূমিকায় নিয়ে আসতে শুরু করেন যেগুলো স্বাভাবিকভাবেই তুর্কিরা মানে তুর্কি যারা নেতা ছিলেন তারা মেনে নেবেন না তো এই সময় তুর্কিরা বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে তারা কিভাবে ভাবতে থাকে যে সুলতানা রাজিয়াকে কিভাবে রাজ্যের বাইরে বার করা যায় কারণ যদি সুলতানা রাজিয়া ভেতরে থাকে রাজ্যের ভেতরে থাকে তার চারিদিকে ঘিরে রয়েছে তার বিশ্বাসভাজন ব্যক্তিরা যাদেরকে ধীরে ধীরে সুলতানা রাজিয়া বিভিন্ন পোস্টে বসাচ্ছিল তো রাজ্যে থাকলে তারা কিছু করতে পারছিল না তো সেই কারণেই এই সময় সুলতানা রাজিয়াকে বাইরে বার করার একটা দরকার হয়ে পড়ে তো ঠিক এই সময় আলতুনিয়া নামে একজন ব্যক্তি বিদ্রোহ ঘোষণা করে আর এই আলতুনিয়ার বিদ্রোহ দমন করার উদ্দেশ্যে সুলতানা রাজিয়া রাজ্যের বাইরে যান এবং তখন তুর্কি যারা প্রধান ছিলেন তারা বারাম শাহকে সুলতান হিসাবে সিংহাসনে বসিয়ে দেয় এই বাহরম শাহ ছিল ইলতুত মিসের আরও একজন পুত্র তো উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এই বাহারাম শাহকে সুলতান হিসাবে বসানো হয় এই বাহারাম শাহের অরিজিনাল নাম ছিল মুইজুদ্দিন বাহারম মুিজুদ্দিন বাহারাম শাহ তো একে সিংহাসনে বসানো হয় অন্যদিকে সুলতানা রাজিয়া এই আলতুনিয়ার বিদ্রোহ দমন করছিলেন যখন বুঝতে পারে যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে রাজ্যে তখন সুলতানা রাজিয়া এই আলতুনিয়াকে বিবাহ করে নেন তাহলে বিদ্রোহী যে ছিলেন তাকে বিবাহ করে নিয়ে দুজনে মিলে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় এবং দিল্লির উদ্দেশ্যে যাওয়ার পথে এই আলতুনিয়া এবং সুলতানা রাজিয়া দুজনেই মারা যান তো এইভাবে সুলতানা রাজিয়ার যে ঘটনাগুলো ছিল সেটা শেষ হয় সুলতানা রাজিয়া ছিলেন দিল্লির শুধুমাত্র দাস বংশের নয় সমস্ত সুলতানি সাম্রাজ্যের প্রথম এবং শেষ মহিলা শাসক তো এইভাবে তার ঘটনাগুলো শেষ হয় তো আমাদের ভিডিওর বিষয়েও এই অবধি ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন পরের দিন আমরা আলোচনা করব। গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ